নমস্কার বন্ধুরা এ দুনিয়ায় আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি প্রণদীপ আর আমরা টার্গেট ডাব্লিউ প্রিলিমিনারি দু হাজার একুশ বাইশকে উদ্দেশ্য করে যে সিরিজ শুরু করেছিলাম আজ তার ডে 17 এবং আজকে আমরা সংবিধান থেকে বা ইন্ডিয়ান পলিটি থেকে ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন কভার করব যার মধ্যে আমরা দেখব বিগত বছরে দু হাজার ষোলো এবং সতেরোয়ের প্রিলিমিনারি এর কোশ্চেন তো এটা ডবল বিসিএসে হবে তো ডব্লু বিসিএস দু হাজার ষোলো সত্তরের প্রিলিমিনারি কোশ্চেনের আগে আমরা দেখেছি দু হাজার আঠেরো এবং উনিশের ডব্লু বিসিএস প্রিলিমিনারির কোশ্চেন কোথা থেকে এই ইন্ডিয়ান পলিটি থেকে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তার পূর্বে আপনারা জানুয়ারি দু হাজার একুশের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স কিনতে পারেন দাম মাত্র পঁচিশ টাকা এবং লিঙ্ক ডেসক্রিপশন বক্সের একেবারে ওপরে থাকবে মনে রাখবেন এই কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে কিন্তু স্ট্র্যাটেজিকে রিলেট করে দেওয়া থাকবে তো চলুন দেখা যাক আজকের কী কী কোশ্চেন আছে প্রথমে আমরা দু হাজার সতেরোতে দেখব দু হাজার সতেরোতে প্রথমে যে কোশ্চেনটা রয়েছে ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন ধারার সাহায্যে অনুদানের ব্যবস্থা রয়েছে অপশান এ হচ্ছে আর্টিকেল দুশো চুয়াত্তর এবং দুশো পঁচাত্তর অপশান বি আর্টিকেল দুশো পঁচাত্তর এবং দুশো ছিয়ানব্বই আর্টিকেল দুশো পঁচাত্তর এবং দুশো পঁচাশি এবং আর্টিকেল দুশো পঁচাত্তর এবং দুশো বিরাশি তিনটতে কমন দেখতে পাচ্ছেন দুশো পঁচাত্তর তাহলে তো দুশো পঁচাত্তর অবশ্যই হবে কিন্তু এই কোশ্চেনটা লেভেলের কোশ্চেন যথেষ্ট টাফ কোশ্চেন তো আপনাদের পড়া না থাকলে কিন্তু অ্যাটেন্ড করতে পারবেন না তো কারেক্ট অ্যান্সার এখানে হবে কি আর্টিকেল দুশো পঁচাত্তর এবং দুশো বিরাশি আর সামনে যে প্রিলিমিনারি এসছে এখান থেকেই কিন্তু অনেক কোশ্চেন দেখবেন রিপিট হয়ে যাচ্ছে বারো থেকে তেরোটা যদি কোশ্চেন আসে দুই থেকে তিনটি কোশ্চেন হয়তো রিপিটেড দেখতে পাবেন নেক্সট যে কোশ্চেন বলছে ভারতীয় পঞ্চায়েতী রাজ ব্যবস্থা কত স্তরীয় দুই স্তরীয় ত্রিস্তরীয় এবং চার স্তরীয় তো এটা খুবই ইজি কোশ্চেন সঠিক উত্তর হবে তিন স্তরীয় আমাদের পঞ্চায়েতী রাজ সিস্টেম তিন স্তরীয় আপনারা প্রত্যেকেই জানেন জেলা পরিষদ আছে পঞ্চায়েত সমিতি রয়েছে গ্রাম পঞ্চায়েত রয়েছে এই তিন স্তরে কিন্তু আমাদের পঞ্চায়েতী রাজ রাজ বিভক্ত দা কি বলছে ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন কে অপশানে উচ্চতম ন্যায়ালয়ের প্রধান বিচারপতি একেবারেই নয় ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রী এবং লোকসভার অধ্যক্ষ আপনাদের গুলোতে পারে দুটো অপশানের মধ্যে ভারতের রাষ্ট্রপতি এবং ভারতের প্রধানমন্ত্রী এই দুটি অপশনের মধ্যে কনফিউজ হয়ে যাওয়ার চান্স খুবই বেশি তো ভারতের রাষ্ট্রপতি কিন্তু এখানে সঠিক আনসার হবে ভারতের রাষ্ট্রপতি আমাদের নমিনাল হেড প্রাইম মিনিস্টার কিন্তু আমাদের সমস্ত কার্যকরী হেড কিন্তু আমাদের রাষ্ট্রপতি নমিনাল হেড আমাদের যে তিনটে আর্মি সিস্টেম রয়েছে আর্মি ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান এয়ারফোর্স এগুলোর প্রত্যেকের হেড কিন্তু আমাদের রাষ্ট্রপতি নেক্সট রয়েছে চৌত্রিশ দিকে বলছে উনত্রিশ এগারো উনিশশো তারিখে যখন ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয় তখন নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত ছিল না তো এখানে বাকি অপশানগুলো কেটে গেছে আমি দেখি পরেরবর্তী স্লাইডে আছে কিনা তো এই এই স্লাইডে এই কোশ্চেনটা উনতিরিশ এগারো উনিশশো উনপঞ্চাশ তারিখে যখন ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয় তখন নিম্নলিখিত কোনটি এর অন্তর্ভুক্ত ছিল না এ বলছে মৌলিক অধিকার অপশান বি বলছে মৌলিক কর্তব্য অপশান সি বলছে রাষ্ট্রপতি শাসন অপশান ডি বলছে জরুরি অবস্থা তো মৌলিক অধিকার প্রথম থেকেই ছিল আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে রাষ্ট্রপতি শাসন অবশ্যই ছিল রাষ্ট্রপতি শাসন বলতে আপনার বিভিন্ন রাজ্যের ওপরে যে রাষ্ট্রপতি শাসন এটা আর্টিকেল তিনশো ছাপ্পান্ন এখানে ছিল জরুরি অবস্থা এই আর্টিকেল তিনশো বান্ন তিনশো ছাপ্পান্ন এবং তিনশো ষাটে এটা ছিল আর মৌলিক কর্তব্য এটা কিন্তু ছিল না মৌলিক কর্তব্য অ্যাড করা হয় প্রথমে দশটি মৌলিক কর্তব্য অ্যাড করা হয় উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে এবং পরবর্তীকালে ছিয়াশিতম সংবিধান সংশোধনী দু হাজার দুই সালের মাধ্যমে কিন্তু মৌলিক কর্তব্য যার এগারোতম প্রভিশনটা অ্যাড করা হয় তো আমরা আবার চলে যাবো প্রথম পেজে প্রথম পেজে আমরা দুশো দু হাজার ষোলো সালের কিছু কোশ্চেন দেখল তারপর আবার আমরা দু হাজার সতেরো সালে কোশ্চেনে আসবো তো প্রথমে বলছি দেখুন ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্পর্কে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে তো এই কোশ্চেনটা অনেকটা আপনি এলিমিনেশন প্রসেসে বাদ দিতে পারেন আপনার মনে হতে পারে যে ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্পর্কে একটি কার্যকরী ব্যাখ্যা দান হতে পারে এটা কিন্তু দেওয়া হয়েছে যে আর্টিকেল এক থেকে চারের মধ্যে এরকম কিন্তু কোনো ব্যাপার নয় তো আর্টিকেল দশ আপনি অনায়াসে বাদ দিতে পারছেন কারণ এটা সিটিজেনশিপের মধ্যে পড়ছে আর্টিকেল এগারো এটাও সিটিজেনশিপের মধ্যে আর্টিকেল বারো এবং তেরোর মধ্যে আপনার কনফিউশন হতে পারে কিন্তু আর্টিকেল তেরোতে তো আমাদের জুডিশিয়াল রিভিউ সম্পর্কে বলা রয়েছে তাহলে বাকি থাকলো কোনটা বাকি থাকলো আর্টিকেল টুয়েলভ তো আর্টিকেল টুয়েলভই হবে কারেক্ট আনস তাহলে ভারতের সংবিধানের আর্টিকেল টুয়েলভে ভারতীয় রাষ্ট্র সম্পর্কে একটি কার্যকরী ব্যাখ্যাদান করা হয়েছে আর মনে রাখবেন এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটের একেবারে ফার্স্ট প্রভিশনে বা ফার্স্ট আর্টিকেলে কিন্তু দেয় আর্টিকেল বারোতে উনচল্লিশ বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো রয়েছে এটাও আপনি এলিমিনেশান প্রসেসে বাদ দিতে পারেন বারো নম্বর আর্টিকেল এক্ষুনি দেখলেন যে ভারতীয় সংবিধানের রাষ্ট্র সম্পর্কে কার্যকরী ব্যাখ্যা আর্টিকেল পনেরোই কি বলা হয়েছে আর্টিকেল তেরোই বলা হয়েছিল জুডিশিয়াল রিভিউ আর্টিকেল চোদ্দোতে বলা হয়েছিল ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশান অফ ল এবং আর্টিকেল পনেরোতে কী বলা হয়েছে রেস সেক্স কাস্ট প্লেস অফ বার্থ এর বিশেষে কিন্তু ডিসক্রিমিনেশান করা যাবে না আর্টিকেল ষোলোতে কি বলা হয়েছে আর্টিকেল ষোলোতে বলা হয়েছে চাকরি প্রার্থীদের চা যে কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু সমান অধিকার থাকবে রিজার্ভেশনটাই আলাদা প্রভিশনের মধ্যে পড়ে ওর ক্রস ফোর্ডের মধ্যে কিন্তু পড়ে যায় কিন্তু আর্টিকেল সতেরো তাহলে বাকি থাকলে তাহলে আর্টিকেল সতেরোতে বলা হয়েছে অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানোর ধারণা তো এগুলো যদি আপনি ইন্টিগ্রেট করে পড়তে পারেন তাহলে কিন্তু আপনার একটা অপশান যদি আপনি নাও জানেন তাহলেও কিন্তু আপনি কারেক্ট অ্যান্সার টিক করতে পারবেন চল্লিশ দাঁড়া কি বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে আর্টিকেল ষোলোই আপনারা দেখলেন চাকরির ক্ষেত্রে সমান অধিকার আর্টিকেল সতেরো এক্ষুনি দেখলেন আপনারা অস্পৃশ্যতার অবলুপ্তি আর্টিকেল আঠেরোই কি আর্টিকেল আঠারোতে খেতাবের খেতাব নেওয়া যাবে না বাইরের কোনো দেশের কাছ থেকে খেতাব নেওয়া যাবে না আর আপনি যদি কোনো রকম পুরস্কার পান তাহলে কিন্তু আপনি প্রেসিডেন্টের পারমিশন ছাড়া নিতে পারবেন না প্রেসিডেন্টের পারমিশন ছাড়া আপনি নিতে পারেন অবশ্যই অন্য কোনো দেশের কাছ থেকে আপনি কোনো রকম খেতাব টাইটেল এগুলো কিন্তু নিতে পারবেন না তাহলে বাকি থাকলো কোনটা আর্টিকেল নাইনটিন এবং আর্টিকেল নাইনটিনে কিন্তু ছটা প্রভিশন বলা রয়েছে ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এই কোশ্চেনটা কিন্তু রিপিট হওয়ার চান্স খুব বেশি কারণ আমাদের বর্তমান ইন্ডিয়ান পলিটিক্সে এই আর্টিকেল নাইনটিনের বারবার একটা আমাদের মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আর্টিকেল নাইনটিনটার অ্যাবলিশ করার কিছুটা ইয়ে চলছে আপনি যাই বলুন না কেন তো আর্টিকেল নাইনটিন নিয়ে একটু কন্ট্রোভার্সি হচ্ছে যাই হোক তো একটা কোশ্চেনটা আসতে পারে নেক্সট একচুয়ালি দা কী বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কিছু সীমাবদ্ধতার মধ্যে প্রত্যেক ধর্মীয় সত্তার ধর্মীয় এবং সমাজসেবামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিচালনা করার অধিকার থাকবে দেখুন বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ওই ফান্ডামেন্টাল রাইট পড়তে গিয়ে আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশটা প্রত্যেকটা না আর্টিকেল একুশ বাইশ পর্যন্ত প্রত্যেকের মুখস্থ থাকে তারপর আর্টিকেল তেইশ চব্বিশ আপনারা প্রত্যেকেই জানেন ওখানে যে এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে রাইট ওটা আপনারা জেনে রাখেন কিন্তু ভিতরের প্রভিশনগুলো দেখেন না বেকার কাটা এই টাইপের গুলো দেখে রাখেন এখানে কিন্তু মেন্সের কোশ্চেন আসে আর আর্টিকেল পঁচিশ থেকে আঠাশের মধ্যেও কিন্তু কোশ্চেন আসে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু এই পোশনটা দেখেন না তো এই কারেক্ট আনসার হবে আর্টিকেল ছাব্বিশ এটা কিন্তু প্রত্যেকে দেখা উচিত আর্টিকেল পঁচিশ থেকে আঠাশের মধ্যে এই যে ধর্মীয় স্বাধীনতার অধিকার এটা কিন্তু ডিটেলসে পড়া উচিত এখান থেকে রিসেন্টলি রিসেন্ট প্যাটার্ন লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কোনো এক্সামে কিন্তু এই পোর্শন থেকে কোশ্চেন আসছে এখন কিন্তু আর্টিকেল পনেরো ষোলো সতেরো এখানে কি রয়েছে থেকে কোশ্চেনের সংখ্যা কম আসছে তো আর এগোনোর আগে এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারে আপনারা আপডেট পাবেন এবং এগিয়ে চলো টু পয়েন্ট জিরো এই চ্যানেলে আপনারা জেনারেল সায়েন্সের প্রত্যেকটি ভিডিও পাবেন এবং দুটি চ্যানেলের লিঙ্ক আমি আবার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চলুন আবার দেখা যাক পরবর্তী কোশ্চেন বলছে দেখুন পঁয়ত্রিশ দাগ বলছে পার্লামেন্টের অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয় তো অর্থ বিল অনুমোদনের জন্য অর্থমন্ত্রীর অনুমোদন এটা কিন্তু অপরিহার্য নয় তো এখানে লোকসভার অনুমোদন অবশ্যই দরকার রাজ্যসভার অনুমোদন অ্যাকচুয়ালি এই রাজ্যসভা চোদ্দো দিনে বেশি আটকে রাখতে পারে না তো এই দুটো যখন হচ্ছে উপলোক্ত কোনটি এটাও ভুল তাহলে অর্থমন্ত্রীর অনুমোদন কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার ছত্রিশ দাগ বলছে আইনশৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত অপশন এ বলছে যৌথ তালিকা অপশন সি বলছে কেন্দ্র তালিকা অপশান ডি বলছে উপরের কোনোটি নিয়ে অপশান বি বলছে রাজ্য তালিকা তো সঠিক উত্তর এখানে রাজ্য তালিকায় ইউনিয়ন লিস্ট স্টেট লিস্ট কনকারেন্ট লিস্ট এগুলো আপনারা পড়বেন যখন এখানে জানতে পারবেন স্টেট রিলেশন সেন্টার স্টেট রিলেশন ওখানে কিন্তু আপনারা একটা ডিটেলসে পড়তে পারেন আর এখান থেকে কিন্তু কোশ্চেন আসে আপনারা বাজেটারি যখন টার্ম পড়বেন বাজেট সম্পর্কে যখন জানবেন তো এগুলো সম্পর্কে অবশ্যই জানা দরকার এই যে ইউনিয়ন লিস্ট স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট সম্পর্কে সাইত্রিশ দাগ বলছে রাজ্যসভার চেয়ারম্যান হলে এটা খুবই ইজি কোশ্চেন ভারতের উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি কিন্তু নয় আমি এখানে ভুল করে উপরাষ্ট্রপতি ভারতের উপরাষ্ট্রপতি অপশানটা দেখে তো ঠিক করার সময় দেয়া ভুল করে খেয়াল করে তো ভারতের উপরাষ্ট্রপতি কিন্তু কারেক্ট আনসার হবে রাজ্যসভার চেয়ারম্যান হলেন ভারতের উপরাষ্ট্রপতি তিনি কিন্তু এক্স অফিস চেয়ারম্যান অফ রাজ্যসভা তো তিনি তার পদাধিকার বলেই ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হয়ে যান আর উপরাষ্ট্রপতি কিন্তু এই রাজ্যসভার চেয়ারম্যান হিসেবেই স্যালারি লাভ করেন পরবর্তী একচল্লিশ দাগে যেটা বলা হলো এইটা আমরা একটু আগে দেখলাম বিয়াল্লিশ দাগ কি বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা আছে এটা খুব ইজি কোশ্চেন চল্লিশ দাগ আর দেখুন আপনারা যখন আর্টিকেল পড়বেন কোনো আর্টিকেল যদি পড়তে না পারেন তখন আপনি দুটো পার্ট অবশ্যই দেখে রাখবেন ফান্ডামেন্টাল রাইট এবং ডিপিএসপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো দেখা দরকার আর প্রেসিডেন্ট থেকে কয়েকটা স্পেসিফিক আর্টিকেল মুখস্থ করা দরকার আর বাকিগুলো আপনার আর্টিকেল ধরে পড়ার কোনো কারণ নেই আপনি সিম্পল পড়তে চলে থাকবেন তাহলেই কিন্তু আপনার আর্টিকেল মনে থেকে যাবে তেতাল্লিশ দাক কি বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমনীতিভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা রয়েছে তো কারেক্ট আনসার হবে আর্টিকেল ফোরটি ফোর চুয়াল্লিশ দাক কি বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকূল্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না তো এটা আর্টিকেল আঠাশে বলা হয়েছে এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট ধর্মীয় স্বাধীনতার অধিকারের মধ্যেই কিন্তু এটা বলা রয়েছে তো নেক্সট স্লাইড এখানে বলছে দেখুন ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রের দ্বারা সরাসরি পরিচালিত বা রাষ্ট্রের থেকে আর্থিক সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিকের ভর্তি হওয়ার অধিকার অস্বীকার করা যাবে না কেবলমাত্র ধর্ম জাতি বর্ণ ভাষা অথবা এর কোনোটি একটির জন্য নয় তো এটা আর্টিকেল উনত্রিশে বলা রয়েছে ছেচল্লিশ যা কী বলছে পার্লামেন্টে তার সম্মতি ছাড়া কোন কোনো অর্থ বিল পেশ করা যায় না তো সঠিক উত্তর হয় ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে কিন্তু প্রথমে পারমিশন নিতে হয় কোনো অর্থ পেশ করার সময় আর ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন নেক্সট রয়েছে আইন প্রণয়নের জন্য যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয় সংখ্যা কতগুলি তো যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট এখানে কিন্তু সাতচল্লিশ প্রাথমিক বিষয় কিন্তু সাতচল্লিশ পরে সেটা বাড়ানো হয়েছিল একান্ন কিন্তু প্রাথমিক কিন্তু সাতচল্লিশ আটচল্লিশ দাগ কী বলছে সরি আমি এটা একান্ন বললাম এটা কিন্তু পরে বাড়িয়ে বাহান্ন করা হয়েছিল মনে রাখবেন পরে এটা বাড়িয়ে বাহান্ন করা হয়েছিল কিন্তু প্রাথমিক ক্ষেত্রে সাতচল্লিশ অপশন যেহেতু এখানে বাবান্ন নেই তাহলে কিন্তু সাতচল্লিশ অ্যান্সার হবে নেক্সট কী বলছে লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত কারেক্ট অ্যান্সার এখানে পনেরো জন পাবলিক অ্যাকাউন্টস কমিটি পাবলিক্স অ্যাকাউন্ট কমিটি এটা পিএসসি নামেও পরিচিত পিএসসি বলে অপশান মানে কোশ্চেন কিন্তু থাকতে পারে দাগ বলছে ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয় পুরোপুরি এক কেন্দ্রিকও নয় অর্থাৎ পুরোপুরি ফেডারেল নয় পুরোপুরি ইউনিটারিও নয় কিন্তু এটা হলো উভয় সমন্বয় তো এটা কে বলেছিলেন কারেক্ট আনসার হবে ডক্টর বি আর আম্বেদকর এগুলো মুখস্থ করতে হবে আপনার না পড়লে আপনি অ্যান্সার করতে পারবেন না আর যদি কনফিউশন থাকে এগুলো অ্যাটেম্প করার কোনো দরকার নেই কারণ এখান থেকে কিন্তু ভুল যাওয়ার চান্স খুব বেশি হয়ে যায় এই টাইপের কোশ্চেনে পঞ্চাশ দাগ বলছে ভারতের সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে তো কারেক্ট অ্যান্সার অপশান এ এক নম্বর ধারা বা আর্টিকেল ওয়ান পরবর্তী বলছে ভারতের সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে এখানে কিন্তু আর্টিকেল জিজ্ঞাসা করেনি কোন পার্ট জিজ্ঞাসা করেছে তো এটা হবে সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টে কিন্তু ভারতের নাগরিকত্ব বা সিটিজেনশিপ সম্পর্কে বলা রয়েছে তো এই ছিল আজকে আমাদের লেকচার এই লেকচারে আমরা দুটো সেট বা দুটো প্রিভিয়াস ইয়ার্স সেট দেখলাম নেক্সট লেকচারে আমরা বাকি প্রিভিয়াস ইয়ার্সের সেটগুলোও দেখবো এবং আমরা হিস্ট্রি জিওগ্রাফির প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার্সের সেট এবং দু হাজার একুশের ফিল্মসের আগে আমরা কমপ্লিট করে দেবো তো চলুন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ধর্মের ভিডিও আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকন প্রেস করবেন না তো আজকের মতো গুড বাই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে থ্যাংক ইউ